हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। सबाई केमन आशा करी सबाई सुष्ठु खूब ही भलो। तो आज के जो विषय नहीं आलोचना करब से हे ইয়াশ দাশগুপ্তর रिजेक्ट कर देव सिनेमागुलोर लिस्ट। तो सबसक्राइबरा अनेक दिन आगे रिक्वेस्ट कर ইয়াশের অফার ছেড়ে দেওয়া সিনেমাগুলো নিয়ে একটা ভিডিও বানাতে। আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম এবং আমি একটু জেনে নিলাম ব্যাপারটা, তারপরে ভিডিওটা বানাচ্ছি। তো তার জন্য আই এম রিয়েলি সরি যে দেরি করে ভিডিও বানানোর জন্য। তো এবার ভিডিওটা শুরু করা যাক। তো ইয়াশ দাশগুপ্তর অফার ছেড়ে দেওয়া সিনেমাগুলোর মধ্যে প্রথম যে সিনেমাটা বলবো তার নাম হচ্ছে পাসওয়ার্ড, যেটা যে দেব মানে প্রোডাকশন হাউস থেকে এসেছিল। অদিতের যে ক্যারেক্টারটা ছিল ওইটা কিন্তু প্রথম অফার গিয়েছিল ইয়াশ দাশগুপ্তর কাছে। কিন্তু ইয়াশ সেই সময় দাঁড়িয়ে মানে এখনও তিনি চান যে হিরো ছাড়া সাইড ক্যারেক্টারে তিনি মানে কোনোভাবে অভিনয় করতে রাজি নন। তো তার জন্য এই সিনেমাটার অফার তিনি রিজেক্ট করে দেন। আমার মনে হয় ইয়াশ করলে কিন্তু এই সিনেমাটা আরও বেটার কিছু হতে পারত, কারণ ইয়াশের ফ্যান ফলোয়িং কিন্তু মারাত্মক পরিমাণে আছে। দু নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে ব্রহ্মা জানেন গোপন কম্মতি। এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ভালোভাবে হিট হয়েছিল এবং দর্শকদের ভালোবাসা, দর্শকদের প্রশংসা যথেষ্ট পরিমাণে পেয়েছিল। তো আমার কোথায় গিয়ে একটা মনে হয় যদি ইয়াশ এই ধরনের সিনেমা করতো, কারণ ইয়াশ তো কমার্শিয়াল সিনেমাই করে, তো এই ব্রহ্মা জানেন গোপন কম্মতি যদি সিনেমাটা করতো তাহলে এই সিনেমাটা বাম্পার হিট হয়ে যেত এবং সিনেমাটা কিন্তু ইয়াশকে কিন্তু ইয়াশের আলাদা একটা ফ্যান ফলোয়িং তৈরি হতো। মানে যারা কমার্শিয়াল সিনেমা দেখে না, অন্য ধরনের সিনেমা দেখে, তাদেরও একটা ফ্যান ফলোয়িং তৈরি হতো আমি মনে করে থাকি। তিন নম্বর যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে লাভ আজকাল পরশু, যেটা মধুমিতার সঙ্গে আমরা একে দেখতে পেয়েছিলাম অর্জুন চক্রবর্তীকে। তো এই সিনেমাটা কিন্তু খুব ভালো লেগেছিলো আমার এবং সিনেমার গল্প অভিনয় খুব ভালো ছিল। তো এখানেও কিন্তু অফার ফার্স্টে এই ইয়াশের কাছে গিয়েছিলো, কারণ পরিচালক চেয়েছিল ইয়াশ এবং মধুমিতাকে নিয়ে বড় পর্দায় একসঙ্গে কাজে লাগাতে। কিন্তু ইয়াশ সেই সময় মানে দাঁড়িয়ে রাজি নয়, কেন জানি না, এর কারণটা আমি নিজেও জানি না এবং জানতেও পারিনি। তোর জন্য আই এম রিয়েলি সরি, কিন্তু অফারটা ইয়াশের কাছে গিয়েছিলো এটা একদম শিওর। লাস্ট যে সিনেমাটা বলবো সেটা ভিলেন, যেটা অঙ্কুশ অভিনয় করেছিল এবং মিমি। এই সিনেমার অফার ফার্স্টে গিয়েছিলো ভুলে যাচ্ছি ইয়াশ দাশগুপ্তর কাছে, কারণ ইয়াশ অ্যাকশন এবং ডায়লগে খুব ভালো কাঁপিয়ে অভিনয় করতে পারে এবং তার স্টাইলের ব্যাপারটা খুব সুন্দর। এবং ভিলেন সিনেমাটা যদি ইয়াশ করতো তাহলে কিন্তু বড়োভাবে হিট হতে পারতো, কারণ বক্স অফিসে এটা কিন্তু এভারেজ ছিল। কারণ ইয়াশ মিমির জুটি মানে খুব একটা ভালো পেয়ার, গ্যাংস্টার টোটাল দাদাগিরিতে দেখেছি, বা এদের কেমিস্ট্রিটা দেখতে ভালো লাগে, ইয়াশের অ্যাকশন সিনগুলো ভালো লাগে অঙ্কুশের থেকে। তো তার জন্য মনে হয় যে ইয়াশ করলে এটা আরও বেশি পরিমাণে হিট হতে পারত। এটাই ছিল ইয়াশের রিজেক্ট করে দেওয়া সিনেমাগুলো লিস্ট। আরও যদি কিছু পাই অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও বানাবো। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা সিলেক্ট করে দেবেন। ততক্ষণ যদি সুস্থ থাকবেন বন্ধুরা, টেক কেয়ার, বাই বাই।